চারিখন রাজ্য আজি নির্বাচনের ফলাফল হয়েছে। গতি ভারতের রাইজে বিচারিছে যে তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়া পুনর্বার আক প্রধানমন্ত্রী বনার স্বার্থত রাইজে কংগ্রেসের যে কংগ্রেসের সরকার থাকা রাজ্যবিলাকত এটা বিজেপি সরকার দখল করে আসব। গতি তার কারণে মানে কার্বি আংলং রাইজর হয়ে আন্তরিক অভিনন্দন জানাইছো। আর কার্বি আংলং লগতে অসম আর ভারতের রাইজে বিচারিছে যে তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী বনোয়া সকলে জোরদার করে আহি আছে। গতি কার্বি আংলং রাইজে এটাও বিচারি আছে যে তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনোয়া সকলে এটা চেষ্টা করে আহি আছে। আজি আপনার মিডিয়ার জড়িয়ে মই গম পাইছো যে রিপুন বরা ভূপেন বরায় কৈছে যে তিন তারিখে এগারোটা বজাত রাজীব ভবনের বিজয় উৎসব পাতিম বলে কৈছে। গতি তখেতে যে অপপ্রচার বা মিছা কথা কৈছে, মনোহজা কথা কৈছে, তার কারণে মই তখেতক মই আহ্বান জানাব বিচাৰিছো তেখেতে রাজনীতি জীবনের পর সন্যাস লব লাগিব, রাজনীতির পর পলিটিক্যাল লাইফের পর রিটায়ারমেন্ট লব লাগিব। তেখেত সদায় কবিতা লেখে, সেই কবিতা লিখিব লাগিব, তে ঘর বহি কবিতাই লিখিব লাগিব। আর তেখেতর যেটো নেকি সভাপতি পদের পর ত্যাগ করিব লাগিব, কারণ যেটো নেকি তেখেতে যেটো অপপ্রচার করে বা মনোহজা কথাবিলাক কয়। আজি তিন তারিখ হয়ে গেল ডিসেম্বর, সেই তিন তারিখে রাজীব ভবনের এগারোটা বজাত বিজয় উৎসব পাতিম বলে কৈছে, ভিক্টরি রেলি পাতিম বলে কৈছে। সেই ভিক্টরি রেলি তো আজি পাতিছে না নাই আপনার গম পাইছে। গতি এই কংগ্রেসের তো মিঠাই এইবিলাকর নিজে হারা জিকা মিঠা নয় হারা মিঠা খাব। এই তো ডায়াবেটিস বেশি পাব সেই মিঠা খেলায়, সুগার বেশি পাব, ডায়াবেটিস বেশি হব, এই তো সুগার বেশি বাড়ি। কিন্তু বিজেপি যে লাডু কলে সেইটো স্বাস্থ্য ভাল হয়ে যাবে। চারিখন রাজ্য আজি নির্বাচনের ফলাফল হয়েছে। গতি ভারতের রাইজে বিচারিছে যে তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়া পুনর্বার আক প্রধানমন্ত্রী বনার স্বার্থত রাইজে কংগ্রেসের যে কংগ্রেসের সরকার থাকা রাজ্যবিলাকত এটা বিজেপি সরকার দখল করে আসব। গতি তার কারণে মানে কার্বি আংলং রাইজর হয়ে আন্তরিক অভিনন্দন জানাইছো। আর কার্বি আংলং লগতে অসম আর ভারতের রাইজে বিচারিছে যে তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী বনোয়া সকলে জোরদার করে আহি আছে। গতি কার্বি আংলং রাইজে এটাও বিচারি আছে যে তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনোয়া সকলে এটা চেষ্টা করে আহি আছে। আজি আপনার মিডিয়ার জড়িয়ে মই গম পাইছো যে রিপুন বরা ভূপেন বরায় কৈছে যে তিন তারিখে এগারোটা বজাত রাজীব ভবনের বিজয় উৎসব পাতিম বলে কৈছে। গতি তখেতে যে অপপ্রচার বা মিছা কথা কৈছে, মনোহজা কথা কৈছে, তার কারণে মই তেখেতক মই আহ্বান জানাব বিচারিছো তেখেতে রাজনীতি জীবনের পর সন্যাস লব লাগিব, রাজনীতির পর পলিটিক্যাল লাইফের পর রিটায়ারমেন্ট লব লাগিব। তেখেত সদায় কবিতা লেখে, সেই কবিতা লিখিব লাগিব, তে ঘর বহি কবিতাই লিখিব লাগিব। আর তেখেতর যেটো নেকি সভাপতি পদের পর ত্যাগ করিব লাগিব, কারণ যেটো নেকি তেখেতে যেটো অপপ্রচার করে বা মনোহজা কথাবিলাক কয়। আজি তিন তারিখ হয়ে গেল ডিসেম্বর, সেই তিন তারিখে রাজীব ভবনের এগারোটা বজাত বিজয় উৎসব পাতিম বলে কৈছে, ভিক্টরি রেলি পাতিম বলে কৈছে। সেই ভিক্টরি রেলি তো আজি পাতিছে না নাই আপনার গম পাইছে। এই কংগ্রেসের তো মিঠাই এইবিলাকর নিজে হারা জিকা মিঠা নয় হারা মিঠা খাব। এই তো ডায়াবেটিস বেশি পাব সেই মিঠা খেলায়, সুগার বেশি পাব, ডায়াবেটিস বেশি হব, এই তো সুগার বেশি বাড়ি। কিন্তু বিজেপি যে লাডু কলে সেইটো স্বাস্থ্য ভাল হয়ে যাবে।